এই যে গৌতম বুদ্ধগুলোকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ, এইগুলোকে কিন্তু বসানো হবে সম্পূর্ণ। ওই ভিসাক মেলা যেটা হয় 25শে বৈশাখে বুদ্ধ পূর্ণিমায়, সম্পূর্ণ মেলাটা আমরা এখানে তুলে আনবো। বারাসাতবাসীদের জন্য একটা গর্বের বিষয় আমাদের এই কালীপুজো, এবং আমরা গর্বিত, আমরা বারাসাতবাসী। তো আমি এই বারাসাতের একদম যে বড় বড় পুজোগুলোর মধ্যে সর্বশেষে নিয়ে আসছি এই কে.এন.সি রেজিমেন্টের যে পুজো প্যান্ডেলের প্রিপারেশন, সেটা কেন নিয়ে আসছি তার একটা কারণ ছিল। রেজিমেন্ট জানো যে প্রতি বছর কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করে, আর তার জন্য আমি চাইছিলাম যে তাদের একটু প্যান্ডেলের কাজটা একটু বাড়ুক, তারপরে যাব ওই জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাতের হরিতলাতে। এই যে দেখতে পাচ্ছ এই যে ফ্লাইওভারটা নিচে, এইটা হচ্ছে হরিতলা মোড়। আর এখান দিয়ে যারা জানো না তাদেরকে বলে দিই, বারাসাতবাসীরা সবাই চেনে, এইটা হচ্ছে কলোনি মোড় গেছে, আর এইটা গেছে হচ্ছে স্টেশনের দিকে, আর এইটা গেছে সোজা চাপাটালিতে। আর এই যে রাস্তাটা যেটা আমরা যাব কে.এন.সিতে, এইটা সোজা চলে গেছে 11 নম্বর রেলগেট, যেটাতে সেই 11 নম্বর রেলগেটে কিন্তু সন্ধ্যানির যে পুজোটা সেটা কিন্তু হচ্ছে, যেখানে মা আসছেন লিফটে করে। তো আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে 18 তারিখ, 18 অক্টোবর, আর 24 তারিখে পুজো, তার মধ্যে উদ্বোধন হয়ে যাবে 22 আর 23 তারিখ, এরকম কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। বড় বড় পুজোগুলোর কথা বলছি, তো দেখি এদের কাছে শুনবো। এই বছর কিন্তু কে.এন.সি রেজিমেন্টের থিম হচ্ছে শ্রীলঙ্কার ভিসাক, যে ফেস্টিভ্যাল আছে সেই ভিসাক ফেস্টিভ্যাল। এটা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো। একটা কথা বলে দিই, কে.এন.সি রেজিমেন্টের যে কার্যালয় সেটা হচ্ছে এখানে, আর ঠিকের অপোজিটে এখানে হচ্ছে পুজো প্যান্ডেলটা, এর ভেতর দিয়ে যেতে হয়। চলো যাচ্ছি আমরা। তো এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ, একদম যে কে.এন.সি রেজিমেন্টের যে ব্যানারটা তার সামনে, আর এবছর কিন্তু এইটা হতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ লাইটের উৎসব, এটা হচ্ছে ভিসাক মেলা যেটাকে বলা হচ্ছে, তো সেইটাই কিন্তু তৈরি হবে এখানে শ্রীলঙ্কার ভিসাক ফেস্টিভ্যাল। এবার কিন্তু এদের আকর্ষণ কে.এন.সি রেজিমেন্টের, এই যে এদের লোগোটা দেখতে পাচ্ছ কে.এন.সি রেজিমেন্ট, আর এখানে কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু তৈরি হচ্ছে। এই ভিসাক ফেস্টিভ্যাল কিন্তু শ্রীলঙ্কার একটা অন্যতম একটা ফেস্টিভ্যাল, যেটা কিন্তু বুদ্ধদের একটা ফেস্টিভ্যাল, তো সেই ফেস্টিভ্যালটাকেই আর কি ফুটিয়ে তুলছে কে.এন.সি রেজিমেন্ট। তো এবার যাই আমরা ভেতরে গিয়ে দেখি যে কীরকম কী কাজ বাজ হচ্ছে সেগুলো। তো একদম সামনে চলে এসেছি, আর এখন কিন্তু এইটা দেখে তোমরা তেমন কিছু বুঝতে পারবে না, কিন্তু এইটা যখন আজকে 18 তারিখ, প্রথম কথা আজকে 18 তারিখ, ভিডিও কালকে আসবে 19 তারিখে, আর উদ্বোধন মোটামুটি 23 তারিখ। ওনারা যেটা বললেন, বারাসাতে কাজটা একদম লাস্ট ডেতে হয়, এবং সেই এক দুদিনের মধ্যে কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে যায়। এখন দেখে তোমরা মনে হচ্ছে যে কিছুই হয়নি, কিন্তু দেখবে আর এক দুদিনের মধ্যে একদম পুরো ফিনিশড হয়ে যাবে কাজ। এই যে তৈরি করছে একটা, এইটা কিন্তু ওপরে যাবে, ওপরে বসবে এটা, আর তাছাড়া এই যে সাইডগুলোতেও কিন্তু কাজ হবে। আর এখানে যদি দেখি সামনে মাথায়, তো এখানটায় কিন্তু গৌতম বুদ্ধের জীবনীগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে গৌতম বুদ্ধকে কিন্তু বিভিন্নভাবে পোর্ট্রেট করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দেয়াল জুড়ে। এনারা কিন্তু কাজ করছেন, এই যে প্লাইয়ের কাজ হচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি, এই সাইড দিয়ে কিন্তু ভেতরে এন্ট্রি নিতে পারবে, আর এই সাইড দিয়েও নিতে পারবে। আর যদি ওপরটা দেখি, তো ওপরে কিন্তু এখানে একটা গৌতম বুদ্ধের একটা মূর্তি বসবে, এবং সেটা অনেকটা বড় হবে। আর তাছাড়া এই যে ওপরে দেখো, গৌতম বুদ্ধের জীবনী অনেকটা ফুটিয়ে তোলা হয়েছে, পুরো ওখানে কিন্তু কাজ করছে ওনারা, অনেকটা হাইট হয়েছে ওটা। আর এই দু সাইড দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যাবে, তো চলো এবার একটু ভেতর থেকে একটু ঘুরে আসবো। এখান দিয়ে ঢুকেই কিন্তু এইভাবে এই যে স্পেসটা আছে, এই স্পেস দিয়ে কিন্তু ঢুকতে হবে ভেতরে, আর এইখানে সব লাইটিংয়ের কাজ হবে। আর তাছাড়া দাদা এখানে আর কীভাবে এই গাবে ফুলের মতো হবে, ফুল ফুল টুল লেখা হবে? আচ্ছা আচ্ছা, আর সব লাইটিং হবে তো পুরোটা? পুরোটা লাইটিং হবে। আর এই তারপরে আসল জায়গা হচ্ছে এইটা, তো এই যে দেখতে পাচ্ছ মণ্ডপের মধ্যে, এখানটায় এবার যদি প্রবেশ করি তাহলে ভেতরটাতে দেখতে পাবে বেশ সুন্দর করে কিন্তু গৌতম বুদ্ধকে বিভিন্নভাবে কিন্তু সব জায়গাতে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ স্টেজগুলোতে আছে, আর অসাধারণ একটা এখানে কালারের ব্যবস্থা করা হয়েছে, এই যে কালার করছে, রং করছে দেখতে পাচ্ছ বিভিন্নভাবে, বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই ওপরটা যদি দেখাই, এই যে দেখো কতটা সুন্দর লাগছে এটা দেখতে। এখানে দেখতে পাচ্ছি যে গৌতম বুদ্ধের বিভিন্ন যে মূর্তিগুলোকে কিন্তু এখানে সাজানো হচ্ছে, এনারা কিন্তু এখানে বসাচ্ছেন। তো এই রাউন্ডগুলোর মধ্যে কিন্তু এই যে গৌতম বুদ্ধগুলোকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ, এইগুলোকে কিন্তু বসানো হবে। আর তাছাড়া এই যে এই চার কোণা যেটা দেখতে পাচ্ছ,
এই এগুলোর মধ্যে কিন্তু বসানো হবে হাতি। এটা কাগজ তো না কাপড় দাদা? কাপড়। এটা এই যে কাপড়গুলোকে দিয়ে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছি দেয়ালগুলোকে সাজানো হচ্ছে, বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। আর লাইটিং যখন হবে তখন কিন্তু অসাধারণ লাগবে লাইটিংয়ের মাঝে। আর এই ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে। আমি জাস্ট একটা সিনেমাটিক শট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে। আর একটা কথা বলে রাখি যে এখানটাতে কিন্তু মায়ের প্রতিমাটা থাকবে, বেশ সুন্দর লাগবে কিন্তু। আর এই ওপরটা এই যে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেলে অসাধারণ লাগবে। ভেতরে দেখতে পাচ্ছ যে অসাধারণ কিন্তু কাজ হচ্ছে। আর দুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। আর এই গৌতম বুদ্ধ দিয়ে কিন্তু পুরো যে মন্দিরটা সেটা তৈরি করা হচ্ছে। কারণ শ্রীলঙ্কার ফেস্টিভ্যাল ভিসাক ফেস্টিভ্যাল, সেটা গৌতম বুদ্ধ রিলেটেডই, তার জন্য কিন্তু সেটাকে গৌতম বুদ্ধ থাকবে না সেটা হয় না, তাই পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু গৌতম বুদ্ধকে রাখা হচ্ছে। যে এখানে দেখতে পাচ্ছ যে কাপড়গুলো দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে ডিজাইন করা হচ্ছে। এই যে কাপড়গুলোর ওপর দিয়ে কিন্তু আরও অনেক ডিজাইন করা হবে। এই দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলোকে করা হচ্ছে কাটিং করে করে, ওই ওখানটায় কিন্তু কাটিং করছেন ওনারা। এই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এই কাটিং করা হচ্ছে। এগুলো প্লাই তো, এই যে প্লাইগুলোকে কাটিং করা হচ্ছে, করে কিন্তু ওই কাপড়গুলোর ওপরেই আর কি লাগানো হচ্ছে। এই ছোটো ছোটো যে ডিজাইনগুলো কিন্তু করছে এখানে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো করে ডিজাইন করছে, অনেকটা বেশ খাটনি কাজ কিন্তু হচ্ছে। এইবার আমি প্যান্ডেল থেকে বাইরে এসে দেখাই যে কাজ কতটা পরিমাণে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ওই যে কাটিংগুলো করছিলো দাদা ভেতরে, এই কাটিংগুলোতে কিন্তু বিভিন্ন কালার করা হয়েছে। এই যে তো এই গোল্ডেনের সাথে অনেকটা একটু লালচে ভাব আছে, এই সেই কালারগুলো করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এইগুলোকে কিন্তু শোকাতে দেওয়া হয়েছে কালার করার পরে। তো প্যান্ডেলের পেছনে আসলে কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ একটা হাতি আছে। এগুলোকে কিন্তু সব প্যান্ডেলের সামনে নিয়ে যাওয়া হবে, এগুলো কোথাও না কোথাও কিন্তু সেট করা হবে। এই যে দেখতে পাচ্ছ লাল এগুলো। আর এখানে একটা গৌতম বুদ্ধকে তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে ফাইবার দিয়ে। দাদা ফাইবারের তো ফাইবার দিয়ে তৈরি করলেন ওনারা। তো এটাকে কিন্তু ওই ওপরে বসানো হবে, সামনে যেটা আমি বলছিলাম যে জায়গাটা ওইখানটাতে বসানো হবে। তো এই যে গৌতম বুদ্ধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 6.5 ফুটের, আর 15 দিনের মতো টাইম লেগেছে ওনাদেরকে এটা তৈরি করতে। আর এরপরে কিন্তু কালার করা হবে আর ডিজাইন করা হবে অন্যান্য। এখানে দেখতে পাচ্ছ সব জায়গায় মানে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে অনেক কাজ বাকি আছে, সেগুলো কিন্তু বসানো হবে, ইনস্টল করা হবে। এখানে যে হাতিগুলো আছে এগুলো ওই যে চৌকোটা আছে ওটার মধ্যে বসানো হবে। আর এখানে ফুল আছে এগুলোকেও কিন্তু বসানো হবে। তো যে শ্রীলঙ্কার ফেস্টিভ্যাল ভিসাক ফেস্টিভ্যাল কিন্তু মারাত্মকভাবে KNC রেজিমেন্টে হতে চলেছে। আর বারাসাতের পুজো সবসময় বিখ্যাত কেন? তার থিমের জন্য, তার লাইটিংয়ের জন্য। তো লাইটিংয়ের কোনো অংশ কিন্তু কম থাকবে না এই KNC রেজিমেন্ট। মানে আমি অ্যাকচুয়ালি কনফিউশনে আছি, আমি KNC রেজিমেন্টের ভিডিওটা আগে দিতে পারি শতদলের আগে, মানে আমি যে আজকে ভিডিওটা করছি আমি এর আগে গেছি শতদল বিদ্রোহীতে। তো একই দিনেই ভিডিও হবে, একটা সকালে একটা বিকেলে, তো হয়তো বা KNCটা পরে আসতে পারে। তো আমার নিজের শ্যুট করা এটাই হচ্ছে বারাসাতের প্যান্ডেলগুলোর মধ্যে লাস্ট প্যান্ডেল, কারণ আমি আগে সবগুলো করে নিয়েছি। তো সেই সব ভিডিও না দেখে থাকলে অবশ্যই কিন্তু সেই সব ভিডিওগুলো দেখবে। এক একটা প্যান্ডেল প্রতিটা কিন্তু সে ফার্স্ট হওয়ার দাবিদার রাখে। যেমন সন্ধানি এবার লিফটে করে মা আসছে, যেমন 51 ফুটের প্রতিমা সেটা বারাসাতের সর্বপ্রথম এত বড় প্রতিমা, তারপর KNC-র ভিসাক ফেস্টিভ্যাল, তার ছাড়া কোটিলিঙ্গেশ্বর মন্দির আছে নবপল্লী বয়েজে, কেদারনাথ আছে নবপল্লী অ্যাসোসিয়েশনে, রেজিমেন্ট তার সৃষ্টি নিয়ে এসছে, কোথায় কি নেই শতদল তাদের একটা নতুন ভাবনা প্রকৃতিকে নিয়ে, সবাই কিন্তু যে যার মতো সে প্রথম আবার দাবিদার রাখে। তো এই 2 বছর পরে কিন্তু বারাসাতের পুজোগুলো কিন্তু তাদের অভিনবত্ব ছোঁয়া কিন্তু আবার নিয়ে এসছে। 2 বছর আমরা অনেক মিস করেছি এই কালীপুজোটাকে। তো যারা বারাসাতের বাইরে থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই বারাসাতে আসুন একটা দিনের জন্য। আমি আপনাদেরকে বলবো কালীপুজোর দিন, যেদিন 24 তারিখ, সেই দিন আসুন, সব প্যান্ডেল তার আগেই উদ্বোধন হয়ে যাবে, তখন ভালোভাবে দেখতে পারবেন। এবং ওই দিন একটু ভিড়টা একটু কম থাকে তুলনামূলক, তারপরের দিন কিন্তু মারাত্মক ভিড় হয়। আর আমাদের বারাসাতে পুজো মোটামুটি 4 দিন থাকে, 4 থেকে 5 দিন থাকে, এবার সেটা ডিপেন্ড করবে এবছর কদিন থাকছে। সম্ভবত 28 তারিখে বিসর্জন, আর কি ওই দিনে আর কি প্যান্ডেল সব বন্ধ হয়ে যাবে সম্ভবত। এখনও অবধি ডেটটা ফিক্সড না, আমি জানিয়ে দেবো পরবর্তীতে। এখানটাতে কিন্তু সেই পেন্টিংগুলো করা হচ্ছে যে ওপরে প্যান্ডেলের ওখানে দেখতে পাচ্ছিলে। তো বুদ্ধ, গৌতম বুদ্ধের যে জীবন কাহিনী সেগুলোকেও তুলে ধরা হচ্ছে বিভিন্নভাবে।
এই যে পেন্টিং করছে এনারা। আর একটা কথা বলে রাখি, যখন পুজোর সময় তখন কিন্তু এখান দিয়ে এই এক্সিট হয়ে যাবে, এইরকম জায়গা দিয়ে এক্সিট হবে। তো এক্সিট হওয়ার পরে কিন্তু এখানে তোমরা সবাই এই যে মাঠটা আছে এই মাঠে কিন্তু একটা মেলা বসে, তো সেই মেলাতে আসতে হবে, তারপরে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু এক্সিট মানে বেরিয়ে যেতে হবে বাইরে। বারাসাতবাসীদের জন্য একটা গর্বের বিষয় আমাদের এই কালী পুজো, এবং আমরা গর্বিত, আমরা বারাসাতবাসী। বারাসাতবাসীরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমরা বারাসাতবাসী, আমরা গর্বিত। তো এবার আমরা জিজ্ঞেস করে নেব যে পুজোর সেক্রেটারি আছে তার থেকে ওনাদের কী ভাবনা, আর সেইটা সম্বন্ধে উনি কিন্তু জানাবেন আমাদেরকে। চলো শুনে নিই। প্রথমে নমস্কার আপনাকে, আমি পুজোর সেক্রেটারিকে দিয়ে কথা শুরু করতে চাই। আপনারা কভার করতে এসছেন আমাদের K.N.C রেজিমেন্টের 63তম দীপাবলি উৎসবে, শ্যামা পুজো উৎসবে। এখানে যারা রয়েছে এরা প্রত্যেকেরই K.N.C পরিবারের সদস্য, আমরা সবাই পরিবার মনে করি এটা K.N.C রেজিমেন্টে। তাই পদের বিবেচনায় নয়, আমরা পরিবারের বন্ধনের বিবেচনায় সবাই এক জায়গায় রয়েছি। বাংলায় যাতে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়, যাতে আমরা সকলে মিলে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা নানা কিছু ভাবনার পরে শ্রীলঙ্কায় বুদ্ধ পূর্ণিমায় একটা মেলা হয়। আপনারা জানেন যে একটা সময় এশিয়ার মোটামুটি সব দেশে বুদ্ধ তার শান্তির বাণী নিয়ে, তার প্রেমের বাণী নিয়ে, ভালোবাসার বাণী নিয়ে এই এশিয়ার সমস্ত দেশগুলো জয় করেছিল। সেটা কিন্তু কোনো রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে না, জয় করেছিল প্রেমের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, একে অপরের সহযোগিতার মধ্যে দিয়ে। সেটাকেই পাথেয় করে K.N.C রেজিমেন্ট বিশ্বাস করে সকলকে নিয়ে চলবার। তার কারণ K.N.C রেজিমেন্ট একটা প্রতিষ্ঠান শুধুমাত্র বারাসাতের নয়, এই জেলা তথা রাজ্যের। তাই আমরা বার্তাটা দিতে চাই এরকম যে আসুন আমরা সকলে মিলে সমস্ত হিংসা ভুলে আমরা বুদ্ধের সেই বাণী বুদ্ধং শরণং গচ্ছামি, তাই কারণে আমরা সেই মেলাটা উদযাপন করছি। সম্পূর্ণ ওই ভিসাক মেলা যেটা হয় 25শে বৈশাখে বুদ্ধ পূর্ণিমায়, সম্পূর্ণ মেলাটা আমরা এখানে তুলে আনব। সমস্ত তার ভিতরে লাইট, সাউন্ড এবং সব যা যা থাকে একটা মেলায়, কম্প্যাক্ট একটা আবহমণ্ডল এখানে আমরা তৈরি করি। পশ্চিমবাংলার মানুষ, বারাসাতের মানুষ, রাজ্যের মানুষ, জেলার মানুষ একটা নতুন আবহমণ্ডলিতে K.N.C রেজিমেন্টের 63তম দীপাবলি উৎসবে অংশ নিতে আশা করছি। 22 তারিখের মধ্যে যে সমস্ত শিল্পীরা রয়েছে এখানে, বাংলার এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা যুক্ত আছে, তারা আমাদেরকে মোটামুটি কথা দিয়েছে আগামী 22শে অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে হ্যান্ডওভার করবে। তারপরের দিনই আমরা দর্শনার্থীর উদ্দেশ্যে আমরা এটা উন্মুক্ত করে দেবো। তার মানে উদ্বোধনটা 23 তারিখে হতে যাচ্ছে? আশা করছি, এক্ষুনি বলতে পারছি না। তার কারণ যতক্ষণ না শিল্পীরা আমাদের হাতে তুলে দেবেন ততক্ষণ আমরা আশা করছি 23 তারিখে আমরা দর্শনার্থীর উদ্দেশ্যে। তো K.N.C থেকে তোমাদেরকে এই আপডেটটা দিয়ে এখনের ভিডিওটা কিন্তু শেষ করতে চলেছি। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউনড। আর এই K.N.C কিন্তু এবছর বিশাল বড় চমক আনতে চলেছে, তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো টাটা।